আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনা বিষয়ে দাঁতের ডাক্তারকে যে কথা বলবেন না বা বলা উচিত নয় বলে আমি মনে করি তেমনই কিছু কথা আপনাদের আর শেয়ার করব ভিওয়ার্স অনেকেই দাঁতের বিভিন্ন সমস্যা নিয়ে দাঁতের ডাক্তারের কাছে যেয়ে থাকেন যেমন ধরুন কারো দাঁতে এ ধরনের বড়ো ক্যাভিটি রয়েছে বা গর্ত রয়েছে আর সেই গর্তে হঠাৎ করে যন্ত্রণা শুরু হয়েছে এমন দাঁতে তো এমন অনেক পেশেন্ট রয়েছেন যারা ডাক্তারের কাছে গিয়েই বলেন যে ডাক্তার আমার দাঁতে গর্ত আছে দাঁতটা আপনি পুটিং করে দেন প্রচণ্ড ব্যথা হচ্ছে যন্ত্রণা হচ্ছে দাঁতটি আপনি পুটিং করে দেন ভিওয়ার্স এমনটি বলা উচিত নয় কারণ সব সময় যে দাঁতে যন্ত্রণা হলেই পুটিং করা যাবে এমনটা কিন্তু নয় কিছু কিছু ক্ষেত্রে দাঁতে পুটিং করার পরে দাঁতের যন্ত্রণা আরও অনেক বেশি বেড়ে যায় এছাড়া অনেকের দাঁতে এ ধরনের গোঁড়া ফুলা সমস্যা থাকে আর এমন অবস্থায় অনেকে বলে থাকেন যে ডাক্তার আমার দাঁতটি আপনি ফেলে দেন দাঁত ফেলে দেন আমি আর ব্যথা সহ্য করতে পারছি না আমার দাঁতটি আপনি ফেলে দেন তবে এই অবস্থায়ও দাঁতের দাঁত তোলা ঠিক নয় তো আপনার যদি দাঁতের সমস্যা হয়ে থাকে আপনি ডাক্তারের কাছে যান ডাক্তারের কাছে গিয়ে আপনি আপনার সমস্যা খুলে বলুন আপনার যে সমস্যাটা হচ্ছে আপনি সেটি ডাক্তারকে আগে বলুন আপনি নিজে নিজে কখনোই এমন বলতে এমন বলাটা ঠিক নয় যে ডাক্তার আমার দাঁতে ব্যথা হচ্ছে আমার দাঁতে আপনি পুটিং করে দেন এমন কথা অনেকেই বলে থাকেন অনেকেই প্র্যাকটিক্যালি আমি অনেক পেশেন্ট এমন পেয়ে থাকি যারা এসেই বলে দাঁতের যন্ত্রণা হচ্ছে দাঁতে পুটিং করে দেন আসলে পুটিং করলেই দাঁতের যন্ত্রণা ভালো হয়ে যায় এমনটা কিন্তু নয় পুটিং করলে দাঁতের যন্ত্রণা আরও কিছু কিছু ক্ষেত্রে বেড়ে যেতে পারে তাই আপনি দাঁতের যে কোনো সমস্যায় দাঁতের ডাক্তারের কাছে যান দাঁতের ডাক্তারের কাছে গিয়ে আপনি আপনার সমস্যার কথা বলুন তারপরে আপনার যেটি করণীয় আছে ডাক্তার আপনাকে বলবে যে আপনার এর জন্য এটি করণীয় রয়েছে তখন আপনার ভালো লাগলে আপনি সেই চিকিৎসা নিতে পারেন অথবা অন্য কিছু করতে পারেন কিন্তু কখনোই ডাক্তারের কাছে গিয়ে আপনি এভাবে বলবেন না যে আপনি আমার দাঁতটি ফেলে দেন অথবা দাঁতটি পুটিং করে দেন কি করতে হবে সেটি ডাক্তারই আপনাকে জানাবে আপনি শুধু আপনার সমস্যার কথাটি ডাক্তারকে জানাতে পারেন ধরুন আপনার জ্বর হয়েছে আপনি একজন জেনারেল প্র্যাকটিস করে এমন একজন এমবিবিএস ডাক্তারের কাছে গেলেন যাবার পরে আপনি তাকে বললেন যে ডাক্তার আমার জ্বর হয়েছে আপনি আমাকে প্যারাসিটামল ওষুধ দেন এমনটি আপনি বলতে পারেন না আপনি বলতে পারেন যে আপনার জ্বর হয়েছে আপনাকে ওষুধ দেওয়ার জন্য তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম